সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আমি আপনাদেরকে কোনো রান্না বান্না করে দেখাবো না, আজকে আপনাদের সঙ্গে আমার একটি শপিং ব্লগ শেয়ার করব। তো চলুন এক নজরে দেখে নিই আমি আজকে কি কি শপিং করেছি। তার আগে বলে নিই, আপনারা ভিডিওটি দেখে কোনো ধরনের বাজে মন্তব্য করবেন না, সবসময় তো রান্নাবান্নাই দেখে, যার জন্য চেষ্টা করলাম একটু ডিফারেন্ট কিছু দেখায় আজকে, এই আর কি, আর কিছু না। তো দেখুন, আমি এখানে তিনটা চাকনি নিয়েছি, তিনটা চাকনি একই সঙ্গে ছিল, তো এটার প্রাইস নিয়েছে 230 টাকা। এখানে কিছু আমি ওয়ান টাইম গ্লাস নিয়েছি, এগুলো পার পিস আমার কাছে 30 টাকা করে নিয়েছে। এখানে আমি কিছু কাপকেকের সিলিকন মোল্ড নিয়েছি, এই মোল্ডের প্রাইস হচ্ছে 235 টাকা। আমি আজকে কোন শোরুম থেকে নিয়েছি অথবা কোন মার্কেট থেকে কেনাকাটা করেছি সেটা বলবো না আপনাদেরকে, কারণ আপনাদের মনে হতে পারে আমি ওই দোকানের অথবা মার্কেটের ভিডিও করতেছি বা তাদের সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি। মোটে এরকম কিছু না, আমি জাস্ট আমাদের কিছু শপিং টুপিটাকে কিছু কেনাকাটা করেছি যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। সবসময় রান্নায় দিয়ে থাকি, আজকে আর রান্না দেখাতে ইচ্ছে করছে না, যার জন্য এই ভিন্ন আয়োজন। তো দেখুন, এখানে আমি কিছু ছোট ছোট বাটি নিয়েছি, এগুলোর প্রাইস খুবই কম আর দেখতেও খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আর ব্যক্তিগতভাবে আমি কালারফুল জিনিস খুবই পছন্দ করি, প্রত্যেকটা বাটি পার পিস আমার কাছে 35 টাকা করে নিয়েছে, আমার কাছে দামটা খুবই কম মনে হয়েছে, যার জন্য আমি একসাথে অনেকগুলো নিয়েছি। আর যেহেতু বেকিংয়ের কাজ করি, ছোট ছোট বাটিগুলো রেগুলার প্রয়োজন পড়ে, যার জন্য একসঙ্গে নিয়ে এসেছি। এখানে আমি একটা কাপ কিনেছি, এই কাপটির প্রাইস হচ্ছে 135 টাকা। এই কাপটি একটাই ছিল, যদি আর একটা থাকতো বা আমার দুটো কাপের দরকার ছিল, কিন্তু আমি একটা কাপ পেয়েছি বলে একটা কাপে নিয়ে আসছি, ফ্রিজ ছিল না সঙ্গে, যার জন্য আমাকে সিঙ্গেল কাপটি কিনতে হয়েছে। আর এখানে যেটা নিয়েছি ফ্রুটস শোপিসটা, এটা নিয়েছে 250 টাকা। আর এখানে কিছু সস রাখার কিছু নিয়েছি, এটা সস রাখার কিছু পট নিয়েছি। আর এখানে আমি কিছু আইসক্রিমের ইয়ে কিনেছি, এটাতে আইসক্রিম বসাবো বলে। আর এখানে কিছু পিঠা বানানোর সাজ নিয়েছি, বিভিন্ন ধরনের পিঠা বা বিস্কিট, এগুলো যাতে তৈরি করতে পারি, খুব তাড়াতাড়ি ডিজাইন তুলতে পারি, যার জন্য এই ব্যবস্থা। আর এখানে প্রত্যেকটা চামচ আমার কাছে পার পিস 100 টাকা করে নিয়েছে। আর এই যে হ্যালো কিটি চামচটা, ওটা নিয়েছে 225 টাকা, 225 টাকা দিয়ে নিয়েছি। তো দেখুন, এগুলোই হচ্ছে টুকিটাকি কেনাকাটা, সামান্য পরিমাণে কেনাকাটা করেছি। আর এখানে তিনটে গাছের জার আছে, গাছের জারগুলো ট্রান্সপারেন্ট, এটা নিয়েছে 150 টাকা। এই তিনটে গাছের জার দাম খুবই কম মনে হচ্ছে আমার কাছে, যার জন্য এক সেট নিয়ে এসেছি। এটা হচ্ছে আইসক্রিম স্পুন, এটার দামও খুবই কম, মাত্র 230 টাকা নিয়েছে এটা। আর একটা সিলিকনের একটা চামচ, এই সিলিকনের চামচটা নিয়েছে 275 টাকা। আর এই স্পাসুলাটা এবং ব্রাশ সেটটার দাম খুবই অল্প, 75 টাকা নিয়েছে। আর এখানে দেখুন, আমি কিছু চামচ কিনেছি, আরও সিলিকনের চামচটা নিয়েছে 150 টাকা, এগুলো পার পিস 150 করে নিয়েছে চামচগুলো আমার কাছে, আমি ওগুলো 150 টাকা করে কিনেছি। তো আসলে আপনারা কে কীভাবে নেবেন আমার আজকে এই ব্লগটি আমি জানি না, যদি কারো খারাপ লেগে থাকে তো ক্ষমা চাচ্ছি, অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আসলে আজকে শরীরটাও ভালো নেই, আর রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছে না, রান্নার রেসিপি রোজ রোজ দেখিয়ে আমার কাছেও একটা একঘেয়েমি এসে গেছে, আপনাদের কাছেও হয়তোবা, তার জন্য আজকের এই ভিন্ন আয়োজন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হয়ে যাব রান্নার রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ।